वेलकाम बैक फ्रेंड्स, एखनी मात्र पा खबर अनुजाई शीतेर माझे राज्येर चारटी जिलाय झेपे आसछे बृष्टि। बड़ सड़ो आपडेट दिल हावा अफिस। तो बंधुगण, राज्येर कोन कोन जिलाय झेपे आसछे बृष्टि, एई बृष्टिपात कतदिन चलबे, कत मिलीमिटार हबे, एई विषये आबहावा दफ्तर कि जानिएछे, आमरा एई भिडियोते ए टू जेड आलोचना करब। तो जानते हुए अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबें। और बंधुरा जारा एखनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। জানুয়ারির শেষের রাজ্যে ঝড়ো ব্যাটিং শীতের, একলাফে পারদ নামায় শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছে গত দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নেমে গিয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা বাড়ছিল, কিন্তু শেষ সপ্তাহে এসে একলাফে অনেকটা নেমেছে তাপমাত্রার পারদ। আগামী 2 থেকে 3 দিন এমন চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এর মাঝেই রাজ্যের 4 জেলায় বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। গোটা রাজ্যে শুষ্ক আবহাওয়ায় থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশার দাপট থাকবে। ওই 4 জেলা ছাড়া রাজ্যের বাকি জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানুয়ারির মাঝামাঝি সময়ে দুই দিন কিছুটা চড়ে গিয়েছিল তাপমাত্রার পারদ, তারপর এদিন ফের কিছুটা নামল তাপমাত্রা। প্রসঙ্গত, এবার শীতের মরশুমের প্রায় পুরো সময়টাই তাপমাত্রার গ্রাফের উত্থান পতনের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। একটা সময় তো দিনের সর্বনিম্ন তাপমাত্রা এমন জায়গায় দাঁড়ায় যে প্রশ্ন উঠতে শুরু করে এবার শীত আর ফিরবে কি না। তবে বারে বারে দেখা গিয়েছে 2 থেকে 3 দিন ঊর্ধ্বমুখী থাকার পর ফের নেমেছে তাপমাত্রা, যার ফলে স্বস্তি পেয়েছেন শীতপ্রেমীরা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।